Hello viewers, Assalamualaikum. আমি আজকে কথা বলবো আপনারা যারা হচ্ছে ইন ফিউচারে বা আপনারা যারা হচ্ছে এখন বর্তমানে ইউকেতে হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য সো তাদের জন্য যে ইনফরমেশনটা আমি দেব সেটা হচ্ছে আপনারা যেহেতু প্ল্যানিং করছেন বাইরে কান্ট্রিতে হায়ার স্টাডির জন্য তো ফার্স্ট অফ অল আপনাদের কি করণীয় সো আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন যে পার্টটা সো ডকুমেন্টেশনে হচ্ছে আপনারা যখন হায়ার স্টাডির জন্য পোস্টিং করতে যাচ্ছেন তো ডেফিনেটলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডকুমেন্টেশন লাগবে তো কী কী ডকুমেন্ট হচ্ছে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য দরকার ইউনিভার্সিটি ওয়াইজ সো অ্যাপ্লিকেশন চেকলিস্ট অনুযায়ী যদি আমি আপনাকে বলি তাহলে হচ্ছে আপনার যেটা ফার্স্ট ইনিশিয়ালি লাগবে সেটা হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট সিভি এবং হচ্ছে যদি আপনাদের কারো জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স লেটার সো আপনার ফ্যাকাল্টি আপনার ইউনিভার্সিটি থেকে হচ্ছে দুটো রেকমেন্ডেশন লেটার কালেক্ট করতে হবে সেটা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাছ থেকে আরেকজন হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছ থেকে এরপর সে হচ্ছে আপনারা যারা এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা লাগবে সো আপনারা যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে স্টাডি করছেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টাডি করছেন তারা অবশ্যই আপনার ইউনিভার্সিটি থেকে কিন্তু হচ্ছে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কালেক্ট করতে হবে বাট যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তাদের ক্ষেত্রে ভিন্ন বলতে হচ্ছে তারা কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যেহেতু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড আপনারা হচ্ছে হায়ার স্টাডি কমপ্লিট করেছেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার গাজীপুর থেকে আপনাদের রেজিস্ট্রার অফিস থেকে হচ্ছে মিডিয়াম রেজিস্ট্রেশনটি কালেক্ট করতে হবে সো এরপরে আসি হচ্ছে আপনাদের যারা ধরেন হচ্ছে জব এক্সপিরিয়েন্স আমি অলরেডি বলেছি সো জব এক্সপিরিয়েন্স লেটার হচ্ছে আপনার জয়নিং লেটারটা সহকারে আপনাদের হচ্ছে ওখানে যে আপনার জব কন্টিনিউ আছে সেটা আপনাকে হচ্ছে জব এক্সপিরিয়েন্স লেটার মেনশন করতে হবে এবং আপনাদের হচ্ছে যে সিনিয়র আপনার যে উপরে যে লেভেলে আছে তার কাছ থেকে একটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার নিতে হবে এবার আসি হচ্ছে নেক্সট হচ্ছে আপনাদের কী কী আরও ডকুমেন্ট লাগতে পারে সেটা হচ্ছে আপনারা ডেফিনেটলি যেটা ফার্স্ট অফ অল বলবো হচ্ছে আপনার সিভিটা কিন্তু আপনার প্রপার ওয়েতে দিবেন কারণ হচ্ছে সিভি অনুযায়ী কিন্তু হচ্ছে ইন ডিটেলস ওরা বেসিক্যালি হচ্ছে চেক দিয়ে থাকে সো সিভিটাই হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সো এই জায়গাটা হচ্ছে আপনারা যদি কেউ জব করে থাকেন বা আপনারা যদি হচ্ছে কোনো এক্সট্রা কারিকুলাম থেকে সেটা অবশ্যই আপনারা হচ্ছে সিভিতে মেনশন করে দেবেন আর এটা ট্রাই করবেন হচ্ছে কান্ট্রি ওয়াইজ যে ফর্মেটগুলো রয়েছে সিভিটা সেই অনুযায়ী দেওয়ার জন্য কারণ এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজটা আপনার যে ফর্মেটগুলো এটা দিলে সেটা আপনার জন্য কিন্তু প্লাস পয়েন্ট এবার হচ্ছে আপনার এসওপি আপনার হচ্ছে এসওপিটা অবশ্যই একটু মাথায় রাখবেন আপনারা যে যে কান্ট্রি চুজ করছেন না কেন স্পেশালি যারা ইউকে চুজ করছেন তারা একটু ট্রাই করবেন যে হচ্ছে আপনারা যেই ইউনিভার্সিটিটা পছন্দ করেছেন সেই ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ হচ্ছে প্রপার ওয়েতে এসওপিটা লেখার জন্য আর এসওপি লেখার ক্ষেত্রে যে গাইডলাইন্সগুলো দরকার সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পাবেন টোটাল সাপোর্টটা বাট অবশ্যই সেটা কিন্তু স্টুডেন্টকেই লিখতে হবে এটা আমরা এজন্য বলছি আপনারা যখন একটা এসওপি ক্রিয়েট করেন ইউনিভার্সিটি ইনফরমেশন অনুযায়ী এবং আপনার সাবজেক্ট ওয়াইজ আপনার কী কী কোর্স মডিউলসগুলো আছে সেটা কিন্তু অলরেডি আপনার কাস্ট ইন্টারভিউতে কিন্তু এই কোশ্চেনগুলো আপনার হচ্ছে ওরা যখন আপনি এক্সাম দেবেন কাস্ট ইন্টারভিউ তখন কিন্তু ওরা আপনার হচ্ছে কোশ্চেনগুলো করবে সো যেহেতু আপনি অলরেডি হচ্ছে আপনি নিজেই আপনার সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি ইনফরমেশনগুলো লিখছেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আপনি অলরেডি কিন্তু 50% হচ্ছে কাস্ট ইন্টারভিউ কিন্তু যে ইয়ার বিষয়টা সেটা কিন্তু আপনি হচ্ছে কভার করে ফেলতে পারছেন আর বাকি যে বিষয় সেটা হচ্ছে আপনি পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো অবশ্যই সেটা তো আপনি অলরেডি জানাই আছে তো অলমোস্ট কিন্তু আপনার কাস্ট ইন্টারভিউ যে প্রিপারেশনটা সেটা কিন্তু আপনি অলরেডি নিয়ে ফেলেছেন সো এই জিনিসটা আপনি ট্রাই করবেন যে আপনি কারোর মাধ্যমে হেল্প না নিয়ে আপনি নিজে নিজে এসওপিটা লেখার সো আমি যে ইন ডিটেলসে যে আপনার হচ্ছে ডকুমেন্টেশন কী কী লাগবে যেগুলো ইনফরমেশন দিলাম সো এর বাইরে যদি কোনো ডকুমেন্টেশন লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কী কী করতে হবে না করতে হবে সেটা আপনি আমাদের সাথে হচ্ছে ইন টোটাল বিষয়টা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন অথবা আপনারা যদি হচ্ছে আমাদের মাধ্যমে পরবর্তী ফাইল প্রসেস করতে চান সেটাকে যে হচ্ছে কী কী হেল্প আমরা আপনাকে করতে পারি সেই ইন ডিটেলস হচ্ছে ইনফরমেশনের জন্য আপনি আমাদের সাথে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে মেসেজে আপনি হচ্ছে আপনি ইনফরমেশনের জন্য মেসেজ দিতে পারেন আদারওয়াইজ নাহলে আপনি আমাদের যেহেতু হচ্ছে সানজেনের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে গিয়েও আপনার হচ্ছে সরাসরি ইনফরমেশনের জন্য হচ্ছে আমাদের মেসেঞ্জারে নক দিতে পারেন আমরা 100% আপনাদেরকে হচ্ছে সব ইনফরমেশন দেওয়ার জন্য ট্রাই করব ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনি কি IELTS ছাড়াই ইউকেতে পড়তে যেতে চাচ্ছেন বর্তমানে আপনি পাচ্ছেন OIETC MOI ইন্টারনাল টেস্ট দিয়ে ইউকেতে পড়ার সুবর্ণ সুযোগ বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে আজই রেজিস্ট্রেশন করুন সাঞ্জেন এডু লিমিটেড